ভাষ্যবান আজকে ইতিহাসের তৃতীয় অধ্যায় আমরা শুরু করেছি। ইতিহাস বইয়ের তোমরা 28 পাতাটা খোলো, ওখানে আমরা পাল ও সেন যুগের বাংলা ধনসম্পদ অর্থনীতি এটা নিয়ে আলোচনা করছি। পাল ও সেন যুগে কৃষি শিল্প এবং বাণিজ্যই ছিল বাংলার অর্থনীতির মূল ভিত্তি, তবে এই যুগে বাংলার অর্থনীতিতে বাণিজ্যের গুরুত্ব ক্রমশই কমে এসেছিল। ভারতের পশ্চিম দিকের সাগরে আরব বণিকদের দাপটের ফলে বাংলার বণিকরা একটু পিছু হটেছিল। বৈদেশিক বাণিজ্যে বাংলার বণিকদের গুরুত্ব কমে যাওয়ায় বাংলার অর্থনীতি হয়ে পড়েছিল কৃষি নির্ভর। তাহলে প্রথমেই আমরা দেখছি যে অর্থনীতি বাণিজ্যের দিক থেকে সরে ক্রমশ কৃষি কেন্দ্রিক হয়ে পড়েছিল। তাহলে কেন হয়েছিল বলছে যে ভারতের পশ্চিম দিকের আরব সাগরে পশ্চিম দিকে আরব বণিকদের দাপটের ফলেই বাংলার বণিকরা পিছু হটেছিল। বৈদেশিক বাণিজ্যে বাংলার বণিকদের গুরুত্ব কমে গেল বলেই তারা কৃষির ওপর নির্ভরশীল হয়ে পড়ল। বাণিজ্যের অবনতির সঙ্গে মুদ্রা ব্যবস্থার একটা যোগ ছিল। পাল সেন যুগে বাংলার সোনা রূপার মুদ্রার ব্যবহার কমে যায়, বরঞ্চ কড়ি হয়ে উঠেছিল জিনিস কেনা বেচার প্রধান মাধ্যম। এই সময় কৃষি নির্ভর সমাজে ভূমিদানের অনেক নিদর্শন আছে। পাল যুগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজারা ভূমি দান করতেন। সেন যুগে অনেক ব্রাহ্মণদের ভূমিদান করা হয়েছে। সে আমলের লেখগুলি মানে লিপিগুলো থেকে জানা যায় যে জমি কেনাবেচার সময় কৃষককেও খবর দেওয়া হতো। সুতরাং সমাজে কৃষককে নিতান্ত অবহেলা করা হতো না, যথেষ্ট গুরুত্ব ছিল, তাই জমি কেনাবেচার সময় কৃষককে সামনে রাখা হচ্ছে। তবে জমিতে মূল অধিকার ছিল রাষ্ট্র বা রাজার। এরপর দেখো কর ব্যবস্থা, এটা পার্ট করে পড়বে তাহলে তোমাদের মুখস্থ করতে অনেকটা সুবিধা হবে। দেখো রাজারা উৎপন্ন ফসলের এক ষষ্ঠাংশ মানে হচ্ছে ছ ভাগের এক ভাগ কৃষকদের কাছ থেকে কর নিতেন। তারা নিজেদের ভোগের জন্য ফুল ফল কাঠ ও প্রজাদের কাছ থেকে কর হিসাবে আদায় করতেন। অর্থাৎ শুধু যে কৃষকদের ফসলটাই কর হিসাবে নিতেন তা নয়, বলছে ফুল ফল আর হচ্ছে কাঠ এগুলোও নিতেন। বণিকরাও তাদের ব্যবসা বাণিজ্যের জন্য রাজাকে কর দিত। এই তিন প্রকার কর ছাড়াও নানান রকমের অতিরিক্ত করও ছিল। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রজারা রাজাকে একটা কর দিত, অর্থাৎ শান্তিতে নিরাপদে তারা যাতে তাদের জায়গায় বসবাস করতে পারে, তাদের বাড়িতে তারা বসবাস করতে পারে, তাই জন্য প্রজারা রাজাকে একটা কর দিত। সমস্ত গ্রামের ওপরও একটা কর দিতে হতো গ্রামবাসীদের। এছাড়া হাট এবং খেয়া পারাপার নৌকা পারাপার মানে এক পার থেকে আরেক পারে যাওয়ার জন্য কর দিতে হতো। এখানে কী কী প্রধান ফসল পাওয়া যেত দেখো, এই সময় কী কী চাষ হতো, ধান সর্ষে এবং নানান রকমের ফল যেমন আম কাঁঠাল কলা ডালিম খেজুর নারকেল ইত্যাদি পাওয়া যেত। আজকে বাঙালির খাদ্য তালিকায় ডাল একটা প্রধান উপাদান, অথচ সে যুগের শস্যের মধ্যে ডালের কোনো উল্লেখ পাওয়া যায় না। তাছাড়া কার্পাস বা তুলো পান সুপুরি এলাচ মৌহা ইত্যাদিও প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। গ্রামের আশেপাশে ঘন বাঁশবন এবং নানান রকম গাছের কথা জানা যায়, সেগুলোর কাঠ ছিল এ যুগের অন্যতম প্রধান সম্পদ। নদ নদীপূর্ণ বাংলার একটা বড় সম্পদ ছিল মাছ। সে জানো যে বাঙালি মাছ ভাত প্রিয়, যেহেতু মানে খাবার জিনিসটা সবসময় পরিবেশের ওপর নির্ভর করে, তো আমাদের এখানে যেহেতু নদী কেন্দ্রিক সভ্যতা আমাদের এই জায়গাটা বা নদীমাতৃক সভ্যতা বলতে পারো, যাই হোক সেখানে নদীতে যেহেতু মাছ পাওয়া যায় আর নদীর ধারের জমিতে ধানও প্রচুর পরিমাণে ফসলে, তাই ভাত আর মাছ বাঙালিদের প্রিয় খাদ্য, সেটা আজ বলে নয় অনেক দিন ধরেই। এবার দেখো পশু পাখি কী পাওয়া যেত। গৃহপালিত এবং বন্য পশুদের মধ্যে বন্যপ্রাণী, আগে গৃহপালিতটা দেখো কী বলেছে, গরু বলদ ছাগল হাঁস মুরগি পায়রা কাক কোকিল নানা জলচর পাখি ঘোড়া এগুলো গেল। এরপর এই পর্যন্ত দেখো মোটামুটি গৃহপালিত, এরপরে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে বন্য, ঘোড়া উট হাতি বাঘ বুনো মোষ বানর হরিণ শুকুর সাপ এগুলোও দেখা যেত। ঘোড়া এবং উট বাংলার বাইরে থেকে এসেছিলো বলে মনে করা হয়। এর পরের পাতায় দেখো একটু শিল্পদ্রব্যের কথা বলা হয়েছে, যেটাও একটা জায়গার অর্থনীতিকে ভীষণভাবে প্রভাবিত করে, তাই শিল্পটাও পড়তে হবে। শিল্পদ্রব্যের মধ্যে কার্পাস বস্ত্র ছিল প্রধান সামগ্রী। বাংলার সূক্ষ্ম সুতির কাপড়ের খ্যাতি দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল, কার্পাস থেকে তুলো হয় আর কি,
আর তুলো থেকে সুতো হয় সেই সুতো দিয়ে কাপড় বোনা হয়। আর বাংলার বস্ত্রশিল্প কিন্তু বহুদিন ধরেই জনপ্রিয়। হস্তশিল্পের মধ্যে কাঠ এবং ধাতুর তৈরি দৈনন্দিন ব্যবহারের জিনিস গয়নার কথা জানা যায়। ঘর বাড়ি, মন্দির, পালকি, গরুর গাড়ি, নৌকা ইত্যাদি কাঠ তৈরিতে কাঠের ব্যাপক ব্যবহার ছিল। তার থেকে বোঝা যায় যে সে যুগে কাষ্ঠশিল্পীরা সমাজে একটা বিশেষ গুরুত্ব পেতেন। শিল্পীরা বিভিন্ন নিগম বা গোষ্ঠীতে সংঘবদ্ধ ছিল। নিগম বা গোষ্ঠীতে সংঘবদ্ধ থাকা যে তাদের সুবিধা অসুবিধাগুলোর কথা তারা সেই গোষ্ঠীতে জানাতো। প্রত্যেকজন শিল্পীর পক্ষে তো রাজাকে গিয়ে জানানো সম্ভব নয়, গোষ্ঠীতে জানাতো। গোষ্ঠীর যিনি প্রধান বা গোষ্ঠী থেকে কোনো প্রতিনিধি রাজাকে সেগুলো জানাতো তাদের সুবিধা অসুবিধার কথা। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক।